নমস্কার আপনার সকলকে পুনর্বার স্বাগত নসমাই মসজিদ। বন্ধুসল পলগতে চাওক আজি নটা গুরুত্বপূর্ণ খবর। প্রথম খবর, উচ্চতম ন্যায়ালয়ের ধমকত অব্যাহত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ইলেকট্রেল বন্ডর সকল তথ্য দাখিল করবলে বাধ্য হল। স্টেট ব্যাঙ্কে ইলেকট্রেল বন্ডর সমস্ত তথ্য দাখিল করলে নির্বাচন আয়োগের হাতত। ইলেকট্রেল বন্ডক ডাঙর খবর, স্টেট ব্যাঙ্কে ইলেকট্রেল বন্ডর সমস্ত তথ্য দাখিল করলে নির্বাচন আয়োগের হাতত। বন্ডর ক্রমিক নম্বর জমা দিলে নির্বাচন আয়োগক। সর্বোচ্চ ন্যায়ালয় কঠোর নির্দেশ দিছিল স্টেট ব্যাঙ্কক। উল্লেখযোগ্য যে পূর্বতে বন্ড ক্রয় করা ডাটার বিপরীতে ক্রমিক নম্বরের তথ্য দিয়া নাছিল স্টেট ব্যাঙ্কে। ফলশ্রুতিত গোপন হয়ে আছিল কোনে কোনটো দলক কিমান টাকার বরঙণি আগবাইছিল, সেই তথ্য গোপন হয়ে আছিল। আর পূর্বতে স্টেট ব্যাঙ্কে দুখনক তালিকা দিছিল নির্বাচন আয়োগক। আর এই তথ্য সম্পূর্ণ নহয় বলে উচ্চতম ন্যায়ালয়ে কঠোর সমালোচনা করেছিল স্টেট ব্যাঙ্কক। আর উচ্চতম ন্যায়ালয়ের কঠোর নির্দেশের পিছতেই সম্পূর্ণ তথ্য দাখিল করে স্টেট ব্যাঙ্কে। পরবর্তী খবর, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার। ইডিয়ে গ্রেপ্তার করলে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির মুরব্বী অরবিন্দ কেজরিওয়ালক। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার। ইডিয়ে গ্রেপ্তার করলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক। দীর্ঘ সময় সোধাবোচার অন্তত গ্রেপ্তার করে ইডিএ। উল্লেখযোগ্য যে কালি সন্ধ্যা 7 বজার ইডিএ চলাইছিল জেরা, আর কেবা ঘণ্টা জোড়া জেরার অন্তত গ্রেপ্তার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক। পরবর্তী খবর, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভাতৃ তথা শোণিতপুর জেলার এসপি সুশান্ত বিশ্ব শর্মাক বদলি। আরক্ষীর মুখ্য কার্যালয় বদলি করা হয়েছে আরক্ষী বিষয়াগুলিক। রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ হওয়ার বাবেই নির্বাচনের প্রাক মুহূর্তত বদলি করা হয়েছে, এই বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচনী আয়োগে। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটো জানার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকনটি প্রেস করে রাখব। পরবর্তী খবর, কেন্দ্রীয় সরকারের বৃহৎ ঘোষণা, রোহিঙ্গা সকলে দাবি করব নয় ভারতের মৌলিক অধিকার। রোহিঙ্গা সকলের বাবে নহয়, ভারতের মৌলিক অধিকার, এই বৃহৎ ঘোষণা কেন্দ্রীয় সরকারের। রোহিঙ্গা শরণার্থী সকলের উপর উচ্চতম ন্যায়ালয়ত কেন্দ্রীয় সরকারে এখন শপথনামা দাখিল করেছে, যত কেন্দ্রীয় সরকারে কৈছে যে বিদেশী সকলক ভারতত শরণার্থী হিসাবে সম্পূর্ণরূপে গ্রহণ করব নারী। কেন্দ্রীয় সরকারে কয় যে বিশ্বর সর্বাধিক জনসংখ্যা আর সীমিত সম্পদ থাকা এখন উন্নয়নশীল দেশ হিসাবে ভারতে নিজের দেশের নাগরিকক অগ্রাধিকার দিয়াটো প্রয়োজনীয়। আইনী পরিকাঠামোর বাহিরত শরণার্থীর স্থিতির কোনো স্বীকৃতি থাকিব নোৱাৰে আর শরণার্থীর মর্যাদার ঘোষণা ন্যায়িক আদেশের জড়িয়ে হব নোৱাৰে। কেন্দ্রীয় সরকারে কয় যে অধিকাংশ বিদেশীয় অবৈধভাবে ভারতত প্রবেশ করেছে আর সংবিধান অনুসরি মৌলিক অধিকার কেবল দেশের নাগরিকেহে লাভ করব লাগে। কেন্দ্রীয় সরকারে কয় যে অবৈধ শরণার্থী হওয়া বাবে রোহিঙ্গা সকলে সংবিধানের 3নং অনুচ্ছেদ অনুসরি সুরক্ষার দাবি করব নোৱাৰে, কিয়নো এই অনুচ্ছেদত কেবল দেশের নাগরিকক সুরক্ষা দিয়া কথাহে উল্লেখ আছে। এজন বিদেশীর কেবল অনুচ্ছেদ 21ৰ অধীনত জীবন আর স্বাধীনতার অধিকার আছে। ভারতত বাস বা বসতি স্থাপনের মৌলিক অধিকার দাবি করব নোৱাৰে তেওঁলোকে। এই অধিকার কেবল ভারতীয় নাগরিকর বাবেহে উপলব্ধ, এই মন্তব্য কেন্দ্রীয় সরকারের। পরবর্তী খবর, আজিরে পৰা আরম্ভ হব ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ চমুকৈ IPL। আর IPLক লৈ রাজ্যের ক্রীড়াপ্রেমীলৈ আহিছে ভাল খবর। এইবার গুৱাহাটীত অনুষ্ঠিত হব IPLৰ 2খন মেচ। রাজস্থান রয়্যালসর হোম গ্রাউন্ড বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, এই দলটোয়ে 2খন মেচ খেলিব এই স্টেডিয়ামত। রাজস্থান রয়্যালসর অধ্যক্ষ রঞ্জিত বৰঠাকুৰে সংবাদ মাধ্যমের আগত জানাইছে এই কথা। অহা মে মাহত অনুষ্ঠিত হব এই 2খন মেচ। পরবর্তী খবর, পবিত্র রমজান মাহত দেশের কোটি কোটি মুসলমানলৈ আহিল ভাল খবর। রমজান মাহর মাছতে আরম্ভ হব অযোধ্যার মসজিদ নির্মাণের কাম। কি কি অত্যাধুনিক সুবিধা থাকিব এই মসজিদত চাও আহক। পবিত্র রমজান মাহত দেশের কোটি কোটি মুসলমানলৈ আহিল ভাল খবর।
রমজানের পাশতে আরম্ভ হব অযোধ্যার মসজিদ নির্মাণের কাম। তাজমহলতকৈও আটক ধুনিয়া মসজিদ নির্মাণ হব অযোধ্যাত। ইন্ডো ইসলামিক কালচারেল ফাউন্ডেশনে সদরি করেছে এই কথা। আর ইতিমধ্যে মক্কারপ্র মসজিদ নির্মাণের অনা হয়েছে এই পবিত্র ইটা। এই ইটারে আরম্ভণি করা হব মসজিদের নির্মাণ কার্য। মসজিদের নাম রখা হব মোহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদ। 5 একর ভূমিত নির্মাণ হব অযোধ্যার এই মসজিদট। ইসলামিক সভ্যতার ইতিহাস কীর্তি হয়ে রব ধানীপুরের এই মসজিদ। এই মসজিদত থাকিব বিশ্বর সর্ববৃহৎ কুরআন। মসজিদর ইটাত লিখা থাকিব কুরআনের বাণী। আর মসজিদ চৌহদত থাকিব ক্যান্সার হাসপাতাল, ডেন্টাল কলেজ। মসজিদত প্রথম নামাজ আদায় করিব মক্কার ইমাম আব্দুল রহমানে। আর মসজিদ চৌহদত থাকিব সার্বজনীন পাকঘর, গ্রন্থাগার আর গবেষণা কেন্দ্র। লগতে মসজিদ চৌহদত থাকা হাসপাতালত হিন্দু মুসলমান সকলের চিকিৎসা হব সম্পূর্ণ বিনামূলিয়া। পরবর্তী খবর, 2024 লোকসভা নির্বাচনের পূর্বে কংগ্রেসত পুনের মক্ষম আঘাত। এইবার অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অঞ্জন বরার বিজেপিত যোগদান। উল্লেখযোগ্য যে 2021 বিশ্বনাথ বিধানসভা সমষ্টির কংগ্রেসের প্রার্থী আছিল অঞ্জন বরা। পরবর্তী খবর, বিলাসীপাড়া জেলা আর সত্র ন্যায়াধীশ আদালতের ঐতিহাসিক রায়দান। 15 বছর পূর্বে রাজপথত জঘন্য হত্যাকাণ্ড সংঘটিত করা রাতুল রায়ক যাবজ্জীবন কারাদণ্ডর শাস্তি, লগতে 10,000 টাকার জরিমানা আদালতর। 15 বছরের পিছত অবহেহত ন্যায় পালে অরুণ রায় আর অনিতা রায়ে। অরুণ আর অনিতার হত্যাকারী রাতুল রায়ক যাবজ্জীবন কারাদণ্ডর লগতে 10,000 টাকার জরিমানা। উল্লেখযোগ্য যে 2009 চনত রাতুল রায়ে নৃশংসভাবে হত্যা করেছিল অরুণ আর অনিতা। আর ঘটনা সন্দর্ভত ছাপর থানাত গোচর দিছিল ভুক্তভোগীর পরিয়ালে। আর অবহেহত 15 বছরের মূরত মহামান্য আদালতে দিলে এই গুরুত্বপূর্ণ রায়দান। 15 বছরের পিছত ন্যায় পালে অরুণ রায় আর অনিতা রায়ে। অরুণ আর অনিতার হত্যাকারী রাতুল রায়ক যাবজ্জীবন কারাদণ্ড আর 10,000 টাকার জরিমানা আদালতর। পরবর্তী খবর, লোকসভা নির্বাচনের প্রচার চলাবলে এইবার অসমলে আহিব আম আদমি পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। অহা 23 মার্চত ডিব্রুগড়ত প্রচার চলাবলে আহিব দিল্লির শিক্ষামন্ত্রী তথা জ্যেষ্ঠ আপ নেত্রী আতিশি মার্লেনা।